আমি কিছু বলছি না, কিছু না। বিটলু, ওষুধটা খাওয়া হয়েছে, এবার চলো। মা, গাড়িতে গেলেই তো হতো। আমি হাঁটতে পারি না, মানে হঠাৎ করে কাউকে না বলে করে চলে এলেন, আমাদের খুব টেনশন হয়ে গেছিল। একদিনে এত টেনশন, মাসের পর মাস দেখা হয় না কারোর সঙ্গে। তোমার কি হয়েছিল তুমি বলো, সবাই নিজের নিজের কথা বলবে এখানে। আমার যা বলার আমি হোটেলে গিয়ে বলবো। হোটেলে মানে? আমি যেখানে যাব সেখানে তোমরা মোটেও যাবে না, তোমাদের কোম্পানি আমি পছন্দ করি না। সেই জন্যই তো আমাদের একটু বেশি সময় একসাথে কাটানো উচিত, তাই না? রাগ অভিমান পুষে রেখে তো কোনো লাভ নেই। আপনার মনে হচ্ছে না ছেলে মানুষটা একটু বেশি হয়ে যাচ্ছে? আপনার এই গাড়ি গাড়ি খেলার জন্যে শুধু ট্যাক্সিওয়ালাকে কত টাকা দিতে হয়েছে জানেন? 25,000 টাকা। আমার ছেলের টাকা গেছে, তোমার কি? আপনার ছেলের টাকা শুধু আপনার ছেলের নয়, আর আপনার ছেলেটাও শুধু আপনার একার নয়। মৌ, বাড়ি গিয়ে কথা বলো। কোন বাড়িতে গিয়ে? উনি কোনোদিন ফিল করতে দিয়েছেন যে ওটা আমারও বাড়ি? আমি যা করি ওনার সবেতে প্রবলেম। মৌ প্লিজ, আমরা শুধু শুধু এতগুলো টাকা ভাড়া দিয়ে আলাদা থাকি? তোমাদের টাকা আছে তাই তোমরা থাকো। টাকাটা রোজগার করতে হয় আপনার ছেলেকেও আমাকেও কষ্ট করে। আমরা তো চেয়েছিলাম আপনার সঙ্গে থাকতে, আপনি দিয়েছেন থাকতে? আমি কোনোদিন বারণ করিনি, গলা নামিয়ে কথা বলো। গলা তুলে নামিয়ে কোনোভাবে কিছু বলে আপনাকে কোনো লাভ নেই, তাই আক্ষেপ করছি আর কি। কোনো সেন্স অফ গ্র্যাটিটিউড নেই, খোলামখুচির মতো টাকা উঠছে। আমরা কবে আমাদের ফ্যামিলি শুরু করব? আমার যেটা ঠিক মনে হবে সেটাই করব, আর সে ব্যাপারে কারো খবরদারি কোনোদিন আমি বরদাস্ত করিনি আর করব না। গাড়িটা থামো। হ্যাঁ, স্টপ দ্য কার। মো মো প্লিজ স্টপ দ্য কার। মো, নট হিয়ার মো, প্লিজ স্টপ দ্য কার। মো, কেন করছো এটা? স্টপ দ্য গডড্যাম কার। তোমাদের একটা কথা ভালো করে বোঝাই, আমি কাশী বা গয়ার যাচ্ছি না, আমি এখানে আমার খুশিতে বেড়াতে এসেছি বিটলুকে নিয়ে। যতদিন ইচ্ছে ঘুরবো, তারপর আবার বাড়ি ফিরে যাবো।